কালের সর্ববৃহৎ যে ছাত্র সমাবেশ বাংলাদেশ ছাত্রলীগ আয়োজন করছে আজকে যে শরদী উদ্যানে সেখানে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে আজকের এই শরদী উদ্যান এবং সেখানে দেখ আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি যে শরদী উদ্যানে যে সমাবেশ স্থল থেকে এবং সেখানে দেখতে পাচ্ছি যে প্রথম সারিতে কিন্তু ছাত্রলীগের যারা নারী নেত্রী রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং সেখানে আরও এখনও বিভিন্ন স্থান থেকে বিভিন্ন শরদী উদ্যানে যে পাঁচটি গেট রয়েছে একটি বিআরটি ব্যতীত বাকি চারটি গেট দিয়ে কিন্তু ইতিমধ্যে ছাত্রলীগের নেতৃবৃন্দরা এসে উপস্থিত হচ্ছেন এবং সেখানে জড়ো হচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি নারী নেত্রীদের জন্য কিন্তু কিছুটা সামনে অবস্থান নিয়েছে এবং তার পরবর্তীতে কিন্তু রয়েছে ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দরা রয়েছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে পুরো যে মাঠটি রয়েছে সেই পুরো মাঠে কিন্তু চারপাশে নারী ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু এসে জড়ো হচ্ছেন এবং এই যে পুরো স্থানটি এসে পুরো স্থানটিতে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীরা কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এবং আরও হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে সমাবেশ স্থলে যে বাইরে যে রাস্তাটি রয়েছে বিশেষ করে শরদী উদ্যানে উদ্যানের সামনে যে প্রধান ফটকটি রয়েছে টিএসসি সংলগ্ন সেখান থেকে শুরু করে পরবর্তীতে শাহবাগ মোড় মৎস্যভবন এবং এদিকে হাইকোর্টের মোড় থেকে শুরু করে উপস্থিত আছে রয়েছে এবং এখানে মৎস্যভবন মোড় সহ বেশ কিছু এলাকাতে কিন্তু ইতিমধ্যে পুরো রাস্তা যেগুলো রয়েছে প্রতিটি রাস্তায় কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এবং আজকের এই অনুষ্ঠানে সমাবেশ স্থলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে কিন্তু সকল নেতৃবৃন্দদের কিন্তু ইতিমধ্যে এখানে এসে যুক্ত হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমাবেশ স্থলে যে প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটকটি দুঃখিত যে প্রধান মঞ্চটি রয়েছে এবং সেই মঞ্চ কিন্তু সভাপতি সাদ্দাম হোসেন এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইরান তাদের যৌথ নেতৃত্বে কিন্তু আজকে এই ছাত্র সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেই ছাত্র সমাবেশে কিন্তু প্রথম সারিতে কিন্তু যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে এসে তাদের অবস্থান গ্রহণ করেছেন আমরা দেখেছি যে ছাত্রলীগের যে আজকে যে মহাসমাবেশ কেন্দ্র করে যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা চেষ্টা করবো বেশ কয়েকজনের সাথে কথা বলার জন্য যে যারা নারী নেত্রী যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সাথে এবং ইতিমধ্যে একটু আমরা যুক্ত করে দিচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি যে পুরো কানায় কানায় পরিপূর্ণ হয়েছে আজকে এই সমাবেশকে কেন্দ্র করে দর্শক আমরা সিনিয়র নেত্রী যিনি এবং আজকে উপস্থিত হয়েছেন আমরা কথা বলবো আবার আজকে যে শরদী উদ্যানে যে ছাত্র সমাবেশ করছেন সেখানে আপনারা নেতাকর্মী কেমন দেখতে পাচ্ছেন তাদের বিরুদ্ধে যারা এখনই ভুয়া ভোটে তৈরি করছে তাদের বিরুদ্ধে গর্জে উঠে আসছে শরদী উদ্যান থেকে আজ তাদের চিন্তা করে বলছে যে আরো একবার শেখ হাসিনাকে চাই জি আমরা দেখেছি কোন সমাবেশে কিন্তু বিশেষ করে নামাজের টমে বা জুম্মার সময় ব্যতিক্রম আয়োজন ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু একটা জুম্মা আদায় করা হয়েছে এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন বা কি ছাত্রলীগের পক্ষ থেকে কি বার্তা দিচ্ছেন এই বিষয়টি আসলে ভালোভাবে দেখার কোনো সুযোগ নাই এটা হচ্ছে একটি নৈতিক কর্তব্য যে নামাজটা আদায় করে জুম্মার পর সবাই নামাজ পড়বে এটাই হচ্ছে স্বাভাবিক বিষয় এবং শান্তিময় পরিবেশ নিশ্চিত করার জন্য সবাই ছাত্রলীগের যে